তো এখন আমরা যাচ্ছি পাহাড়ের একদম উপরে। তো আমার ড্রাইভার হচ্ছে সৌমেন এবং আমাদের আমার পিছনেও সব আমাদের টিম আছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? এসে গেছি আবার ভিডিও নিয়ে। তো এখন আমরা রেডি, এখন আমরা যাব দার্জিলিংয়ে। একটি হোমস্টে আছে, আমার বাড়ি হোমস্টে, সেই হোমস্টেতে সেখানে আমাদের অলরেডি বুক করা আছে। আজকে লাঞ্চ থেকে শুরু হবে এবং ওখানে আমরা দুদিন থাকব। তো আমি এবং সৌমেন রেডি, এবং অন্যান্য রুমে যারা আমাদের মানে বন্ধুরা আছে তারাও সবাই রেডি। তো এবার বেরোনোর সময়। আমরা যাওয়ার জন্য রেডি, সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা যাবো, একদম দাঁড়ানোর প্ল্যানিং আছে সেবকের, দার্জিলিংয়ের সেবকের দিয়ে দাঁড়াবো। ওখানে যে আমরা টিফিন টিফিন করবো, এখান থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবো। সবাই রেডি হয়ে গেছে, এবার প্ল্যান হয়েছিল আমরা বাসটা কাছে দিয়ে দাঁড়াবো, ওখানে আবার সবাই মিস করবো, সবাই তো একটা গান হবে পড়ে গেল। গানটা হচ্ছে গাছ লাগানো হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো এখন আমরা পৌঁছে গেছি বাগডোগরা, বাগডোগরা মার্কেটে বাজারে যাচ্ছি আমরা। তো এখন আমরা মাটিঝারা অফিস টাইম কিন্তু 9:40 লেগে গেছে। রাস্তাঘাট খুবই ভালো, রাস্তার থেকে এত দূর মাঠে যাওয়ার দিন রাস্তা খুবই ভালো, বড় দিন ইন্ডিয়ান অয়েল। তো আমরা এখন শিলিগুড়ি বাইপাস হয়ে সেবক ফরেস্টে চলে যাচ্ছি, যেখানে আবার আমরা সবাই মিলে মিস করবো। বাজারে খুবই ভিড় আছে, জ্যাম আছে, একটা বড় জ্যাম পেলাম আমরা। যেহেতু রাস্তা খুব ধুলোবালি আছে, এই ব্যাগটাও প্রচণ্ড নোংরাই যাচ্ছে, তাই এইমাত্র দাঁড়িয়ে একটা শিলিগুড়ি থেকে একটা প্লাস্টিক ক্যারি নিয়ে প্লাস্টিক কিনলাম, যেটা দিয়ে ব্যাগটা পরবো সামনেই, ওটা দিয়ে বেঁধে দেবো, কভার করে দেবো। ব্যাগ খুব ধুলোবালি হচ্ছে, জলের জল কাদারও ভয় থাকতে পারে। শিলিগুড়ির রাস্তা বাইপাস দিয়ে আমরা গেলেও বাইপাস কিন্তু খুবই জ্যাম, দেরি হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো, যার জন্য এখন সব অফিস টাইম, রাস্তায় প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছি, গাড়ি গাড়ি গাড়ি। তো অলরেডি আমরা পাহাড়ের উপরে ওঠা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি রাস্তার ধারে যে গাছগুলো কত বড়, অনেক লম্বা এবং অনেক ঘন জঙ্গল। আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি, এখনো সেইভাবে কিছু পাইনি, বাট সেটা কিন্তু পাহাড়ে অলরেডি আমার ওঠা শুরু হয়ে গেছে। তো আমরা অনেকটাই ঘুরতে গেছি কাছে, দূর থেকে দেখতেও পাচ্ছি যে সেই পাহাড়, আর রাস্তার দু সাইডে আর্মি গিয়েছে তাদের
তো বন্ধুরা এই যে বেঙ্গল সাফারি ফরেস্ট আছে এই হাতির ছবি দেওয়া আছে, হরিণের ছবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে। তো এইসব সত্যি জানোয়ার এই জঙ্গলে দেখতে পাওয়া যায়। সামনেই পাহাড়, এখানে একটা জ্যাম আছে, রেলগেট পড়ে আছে, রেলগেট পড়ে থাকার জন্য রাস্তা খুঁজছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জ্যামে দাঁড়িয়ে থেকে অবশ্যই বেরিয়ে পড়েছে। দেখতে পাচ্ছো রাস্তার এক সাইডে দেখো কেমন পরিমাণে কতটা পরিমাণে জ্যাম। কিন্তু মানুষ কিন্তু একটা জিনিস কেউ বং সাইডে এসে রাস্তা জ্যাম করেনি, এদিক থেকে ভালো লাগে। একটা লাইনে দাঁড়িয়ে আছে সবাই। কতটা দূর কি জ্ঞান আছে দার্জিলিং এর পাহাড়ে বাইক রাইড করা বা বাইক খুব মজার একটা মানে এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছ পাহাড়গুলো এবং হাইগুলো দেখে পর্যন্ত মনে হচ্ছে ফুল সাইড থেকে দেখি সবাই খেয়াল করতে করতে ওইদিকেই মানে ধ্যান চলে যাবে না, এটাই তো ব্যাপার। মানে ভীষণ উঁচু পাহাড়, আমাদের বাইক পার্টি সব দাঁড়িয়ে আছে সামনে। তো এখন আমরা যাচ্ছি শিটং। শিটংয়ে একটি হোমস্টে আছে, আমার বাড়ির হোমস্টে, যেখানে আমরা আজ এবং কাল এই দুদিনই থাকবো সেখানে। তো ওখানে পৌঁছে আমরা লাঞ্চ করবো, সেজন্য আমরা শিটংয়ে যাচ্ছি। রাস্তাগুলো তোমরা দেখো, উপভোগ করো এই দার্জিলিংয়ের পাহাড়ের ভিউ, সত্যি মন মুগ্ধ হয়ে যায় এই ভিউ দেখলে। মন ভরে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে, সত্যি। আমি নেক্সট টাইম দার্জিলিং আসলে অবশ্যই আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, কারণ তাদেরকে আমি খুব মিস করছি। অবশ্যই নিজের ফ্যামিলিকে নিয়ে আসা উচিত এখানে, তারাও দেখুক, তাদেরও দেখানো উচিত এই পাহাড়ি ভিউ। আর্মি গিয়েছে, অনেক সেনাবাহিনীর গাড়ি প্রতিনিয়ত একবার এপার ওপার চলে যাচ্ছে। পাহাড় কেটে কিভাবে কত উঁচু পাহাড় দেখো কেটে রাস্তা বানানো হয়েছিল, অবশ্যই এইসব রাস্তায় কিন্তু খুব ভালো। যদি বাইক চালাতে না জানো তো বাইক নিয়ে আসাটা সত্যি
বোকামি ছাড়া কিছু নয়, কারণ দেখতে পাচ্ছ রাস্তা খুবই খুব একটা চওড়া নয়। রাস্তার এক সাইডে পাহাড় আর দু সাইডে ভিতর দিকে খাই, তো সেইভাবেই বাইক বা গাড়ি চালানো উচিত। জীবনে যদি একবার এরকম পাহাড়ে উঠতে না আসা যায় তাহলে মনে হয় জীবনটা সত্যি মিথ্যা লাগবে। তো নেক্সট বার আমি যখন আসবো অবশ্যই আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, আমার বাবা মা আদি ওল ফ্যামিলি। সুন্দর পাহাড়ি ভিউ এবং আশা করি তোমরাও সেটা দেখতে পাচ্ছ আমার চোখে, অর্থাৎ মানে আমার ক্যামেরা দিয়ে, ক্যামেরা সেই ফুল আপডেটেড ভিডিও দিয়ে। আমার ড্রাইভার সৌমেন গাড়ি চালা বাইক চালাচ্ছে এবং আমি বসে পিছনে বসে বিন্দাস মজায় আমি ভিডিও বানাচ্ছি এবং দেখছি ভিডিও ভিউগুলো শুধু দেখছি। আর আমার বন্ধু সৌমেন ডিগ্রি দোস্ত এরকম গাড়ি চালাতে থাক, আমি এরকম বসে পিছনে বসে মজা নিতে পারি যেন। বন্ধু ভালো আছিস? মানে আমাদের পূর্বপুরুষ, তাই একটু বান্দর দেখে আমরাও একটু বান্দরামি করলাম। এটা হচ্ছে একটি ওয়াটার পাওয়ার প্ল্যান্ট, আস্তে আস্তে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা হালকা মিষ্টি একটা ঠান্ডা মানে অনুভূতি। তো ব্যাপারটা হয়েছে যে আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম, শিটংয়ে যাওয়ার রাস্তায় আমরা শিটং না গিয়ে আমরা অন্য রুটে চলে যাচ্ছিলাম, আবার আমরা দোকান নিয়ে আবার ঠিক রাস্তায় যাওয়ার জন্য করছি। এই রাস্তায় কারোরই বেশি অভিজ্ঞতা নেই আমাদের, গুগল ম্যাপ এখানে ঠিকঠাক কাজ করছে না কারণ এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা, মাঝে মধ্যে নেটওয়ার্ক চলে যাচ্ছে সব সব কোম্পানিরই, কিন্তু ইন্টারনেট কিন্তু খুবই স্লো এবং অনেক জায়গায় ইন্টারনেট নেই বললেই চলে। তারা 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 ভাই এক নম্বরে চালাবি, দুই নম্বরে ভুলে ছুটবি না, আর বিশেষ করে পাথরগুলো দেখবি। রাস্তা দেখো পুরো খারাপভাবে সোজা উপরে উঠে গেছে, কোন রাস্তা বলতে পুরো পাকা রাস্তা না, কাঁচা রাস্তা পুরো উঠে। এবং বিশেষ করে উঠা টার্নিংগুলো উঠার সময় হর্নটা দিবি, কিছু না দিস, কারণ ওর পাশ থেকে কে আসছে সেটাও আমরাও জানি না সেও জানে না। এখানে রাস্তার কাজ চলছে, এখান থেকে রাস্তাটা একটু ভালো আছে, নিচে একদমই রাস্তা খারাপ। একদমই খারাপ পাহাড়, তবুও এই রাস্তা কিন্তু অনেক ভালো চলতে পারি, এর থেকেও খারাপ রাস্তা কিন্তু আমি আছে আমি জানি। 2017 আমি যখন এসেছিলাম তখন সে সমস্ত বর্ষাকাল, সেই সময় রাস্তা কিন্তু জঘন্য থেকে জঘন্যতম ছিল,
চল 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 ওই জায়গায় যে দাঁড়া এরকম ডালুতে ডাউনে দাঁড়াবি তো গাড়ি এসে যায় বুঝলি স্টার্ট নিতে যাই ওরা তোমরা রাস্তাগুলো দেখো তোমরা জাস্ট দেখো নাম প্রেম দেখো কি সুন্দর ভিউ আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছে না নেটওয়ার্কের জন্য নেটওয়ার্কে খুব সমস্যা চলছে তো একটু দেখি নেটওয়ার্ক ভাষা বলার চেষ্টা করি মনে আছে কিছু করতে চেষ্টা করছি তো রাজু কস্তো ছো সিনাই কাম দেতা হ্যাঁ ডাক্তার কথা বলছিলাম সে কানে পৌঁছে না তাই আর কি রিপ্লাই দিতে পারলো না তো এই মাত্র ডিসিশন হলো আমরা সিটমে যাওয়ার আগে আমার লাট পাঞ্চ নামে একটি জায়গা আছে সেইখানে গিয়ে যাবো সেটা ঘুরে তারপরে আমরা সিটং যাবো তিনারা একটা রাস্তার কাজ করছেন সেটা কথা বললাম একটু তো এখন আমরা যাচ্ছি লাট পাঞ্চ নামে একটি জায়গা সিটংয়ে যাওয়ার আগেই সেটা পড়ে নাকি সেই সেই জায়গাটা দেখতে তো আমাদের সবাই আগে এগিয়ে চলে গেছে আমি এখন আমি ড্রাইভ করছি এতক্ষণ সৌমেন ড্রাইভ করছিল এরকম সৌমেন ড্রাইভ করছিল কি তেল বন্ধ আছে নাকি ও কত নম্বর কি আর ছিল হ্যাঁ তেল ঠিক আছে স্কুটির একটা সুবিধা কি বলতো কোনো গিয়ার ঠিয়ার নেই তো ঠিক না পাহাড়ের ভিউ দেখো বন্ধুরা ব্রেক ছাড়া যাবে না এতটা খাড়া ঢালু দেখছো এবার খাড়া ঢালু না এবার খাড়া হ্যাঁ এক নম্বরে গেলি এই খাড়া ঢালুতে নামবে এবার খাড়া তবে রাস্তায় পাহাড়ের উপরে উঠতে হবে দেখতে পাচ্ছ কতটা খারাপ হবে ঢাল এটা ঘুরতে হলো আরে ভিউটাও খুব সুন্দর মন মুগ্ধকর ভিউ চাপ গাড়িতে এক নম্বর গিয়ারে গাড়ি চালাচ্ছি তাতেও গাড়ি টানতে পারছি না ওপরে কি আছে সেটা পুরা দেখা যায় জঙ্গল জঙ্গলে কিন্তু ব্যাপার অনেকটা দেখতে পাওয়া যায় খুব হরিণ পাহাড়ের উপরে মেঘটা দেখো কি সুন্দরভাবে মানে ঢাকা দিয়ে দিয়েছে পাহাড়টাকে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে ওয়াও জাস্ট মানে কি বলবো ওয়াও ছাড়া আর শব্দ পাচ্ছি না বলার
একদম অফরুট অফরুটে বাইক চালানো সত্যি অফরুট না সিটং যাওয়ার এই রাস্তাটা সত্যি কিন্তু খুব একটা সুবিধার নয় একদম অফরুট ওরা আসছে তো পেছনে এমনিতে রাস্তা খারাপ তার উপরে রাস্তার উপরে মাঝে মাঝে এরকম জল দেখতে পাবে এখন শীতকাল নভেম্বরের আজ 9 তারিখ তাও তো যদি জল না থাকে তো বর্ষাকালের সময় কিন্তু এইসব রাস্তা খুবই খারাপ থাকে এবং বর্ষার দিনে এটা না আসাটাই ভালো রাস্তাটা দেখি আসছে ভাই তুই একটু এগিয়ে যায় ছবিটা তো ভিডিওটা একটা বল এই এই অ্যাঙ্গেলে তুল না আরে এমনি এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে রাস্তাটা দেখে যাচ্ছে একদম সোজা নেমে গেছি চাপ দেখো জাস্ট রাস্তাটা তোমরা দেখো সোজা নেমে গেছে একদম একটু ব্যালেন্স এইদিক ওদিক হলে বড় সড়ো বিপদ হতে পারে এই রাস্তা তো এখন আমরা এসেছি লাটপাঞ্চা ঘুরতে লাটপাঞ্চার ভিউ দেখতে এবং তোমাদের দেখাতে তো আগে আমি সেই ভিউটাই দেখি আমাকে না দেখে দেখলেও চলবে তোমাদের লাটপাঞ্চার ভিউ দেখতে পাচ্ছ তোমরা নিচে দেখো কত বাড়ি খুব সুন্দর ভিউ মানে ইচ্ছে করছে এখানে সারা জীবন থেকে যেতে কিন্তু থাক সেটা সম্ভব না না আমরা অন্যদিকে দিয়ে তো আমি এবং আমার সঙ্গী সাথীরা সব বসে এই পাহাড়ি ভিউ নিচ্ছি দেখছি খুব সুন্দর ভিউ লাটপাঞ্চা হচ্ছে লাটপাঞ্চার ভিউ সুন্দর গাছ চল এবার চলে যাবো শিকং শিকং ঘুরতে হিন্দু মন্দির পড়ছি চল না গাড়িতে বসে পড়ে
বাড়িগুলো দেখো খুব সুন্দর সুন্দর সাজানো, গোছানো অবস্থা। রাস্তাগুলো হয়ে গেছে। এর জন্যই আমি বারবার বলছি হর্ন দিয়ে, তো অনেক পরে হর্ন দিয়েছি তো শুনে। এখন কিন্তু আমরা অনেক উপরে চলে এসেছি পাহাড়ে, যার জন্য ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডাও লাগছে খুব। সত্যি খুব সুন্দর এবং মনোরম, মন ছোঁয়া এই প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য। জায়গাগুলো ঘুরেছি, ভিডিওটা দেখিয়ে দিবি, বৌদিও দেখতে হবে। ব্যাপক দৃশ্য, মন ভোলানো দৃশ্য। এইখানটা দাঁড়াও, এইখানটা ব্যাপক জায়গা। এগুলো সব পাহাড়ি ফুল, নাম জানি বাট দেখতে খুব সুন্দর, কিন্তু খুবই সুন্দর পাহাড়ি জঙ্গল ফুল, পাহাড়ি বাঁশ গাছ। এটা অনেকটা জবা ফুল, প্রচুরই জবা হয়। এটা জবা ফুল না, জবা ফুল লাভলি, ও লাভলি। আর শিটং যে আমাদের হোমস্টে আছে সেটা থেকে আমরা মাত্র আর 4 কিলোমিটার দূরে আছি। সামনে দেখো কী সুন্দর কুয়াশা, মানে একটা মেঘ, সরি এটা কুয়াশা না, একটা মেঘ, মেঘ কেমন চলে যাচ্ছে।
ভারি কুকুর। দেখো পাহাড়ে গায়ে কি সুন্দর পাহাড় কেটে চাষ করেছে। ঘন্টায় আমাদের নামতে হবে, একটু একটু রাস্তা রাস্তা করে ডাউন। আমি নামি তো লাঠি হাত দিবি। আমরা পৌঁছেছি যেখানে হোমস্টে করব, সেই আমার বাড়ি। এই পাহাড়ের নিচে দেখতে পাচ্ছ ঘরগুলো, সেই গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে আমরা থাকব। আমার বাড়ি গেস্ট হাউস। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার বাড়ি হোমস্টে সিটংয়ে। হোমস্টে থেকে সামনে ভিউ পয়েন্ট, সুন্দর ভিউ দেখাচ্ছি। এবার আমি তোমাদের ওখানটা দেখে দিচ্ছি। হচ্ছে আমাদের দুজন দুজন করে একটা বেড়ে দুজন করে থাকতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওটা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বেশি বড় বাড়াতে না বাড়িয়ে এই ভিডিওটাকে এখানেই স্টপ করছি। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আমার নতুন ভিডিও। ভালো থাকো।